আসলে আজকে আমরা আরও একটি ত্রিপুরার নতুন জবের নিউজ নিয়ে আলোচনা করব। তো আজকে জবের নিউজ হচ্ছে টিচার জব সিবিএসই বোর্ড থেকে নিচ্ছে। তো এরা কারা কারা আবেদন করতে পারে, কীভাবে আবেদন করতে হবে সব ইউটিউব মধ্যে বলে দেবো। এবং আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন কথা পান, তাকে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, আজকে জবের নোটিফিকেশন নিয়ে বলবো। ওকে, সি টেট 2019 এর মাধ্যমে নেওয়া হবে সিবিএসই বোর্ডের প্রায় 10,000 শিক্ষক, যার স্যালারি দেওয়া হয়নি। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এটা আবেদন করতে হবে সমস্ত দেশ থেকে আবেদন করতে হবে, ত্রিপুরা থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আবেদন করতে হলে আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে 1-5 জব পোস্টের জন্য। আপনার কোয়ালিফিকেশন লাগতে হবে 50% উইথ বিএলএড, ডিএলএড, বিএলএড, গ্র্যাজুয়েশন উইথ বিএড অর টিচার ফর ক্লাস 6-8, তো সেকেন্ডারি বিএ, বিএসসি এড অর বিএ এড অর এ বিএসসি এড, এ বিএ এড, গ্র্যাজুয়েশন, ডিএলএড, এইসব যোগ্যতা লাগবে আপনার আবেদন করতে হলে। তো এখানে আবেদন করা লাস্ট ডেট 5 মার্চ 2019, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। যার জন্য ফর 1-5 ফর জেনারেল ওবিসির জন্য 700 টাকা ফি লাগবে, ফর জেনারেল ওবিসি বোর্ড পেপার 1 এবং 2 জন্য 1,200 টাকা ফি লাগবে, এসসি এসটির জন্য 350 টাকা এবং 600 টাকা, দুই সাবজেক্ট দিলে 600 টাকা, যার ব্যাংক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। তো ফ্রেন্ড, এটা নতুন জবের ভ্যাকেন্সি, অবশ্যই আপনি আবেদন করে নেবেন এবং কিছু জানার হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে এবং সাথে বেল আইকনকে দাবা দেবেন। তো আমি প্রতিদিন জবের নিউজ নিয়ে আসবো, সবাই আবেদন করে নিন।